পাঁচ বছর আমরা সহ্য করেছি নির্বাচন অবধি এই বাধা আমরা মানবো না যেখানে বাধা আসবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব গণতান্ত্রিক দেশে যার যে বক্তব্য রাজনৈতিক কর্মসূচি পালন করবে বিজেপি করবে কংগ্রেস করবে সিপিএম করবে তৃণমূল করবে অন্যান্যরা করবে নির্দল করবে কেন বাধা দেবে এই বাধা দেওয়ার অধিকার তো তাদের নেই তাই আবেদন করব এরপরে আর কোনো বাধা দিতে আসবেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে লজ্জার প্রধানমন্ত্রী এসেছে মিটিং করার জন্য মানুষ যাচ্ছে না তাদেরকে সরকারিভাবে টাকা খরচ করে ডিএমএসডিও ভিডিওদের কাজে লাগিয়ে মানুষ জড়ো করতে হয়েছে মানুষ ঢোকার পর আর বেরিয়ে আসতে পারে না গেট বন্ধ করে দিয়েছে এইভাবে মানুষ জমাচ্ছে এটা কিসের শক্তির পরিচয় না জনবিচ্ছিন্নতার পরিচয় পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সরষের তেল কেরোসিন তেল 9 টাকার কেরোসিন তেল ছিল আর কেরোসিন তেলের দাম হয়ে গেছে 100 টাকার উপরে সবচেয়ে গরিব মানুষ যারা কেরোসিন তেল ব্যবহার করে সরষের তেল 75 টাকার এখন হয়ে গেছে 200 টাকার উপরে এইভাবে যারা গ্যাস ব্যবহার করে 360 টাকা ছিল এখন 1250 টাকা হয়েছে প্রতিটি জিনিসের দাম নিত্য প্রয়োজনীয় জিনিস ঔষধ এখন তো আর কিনে খেতে পারে না হাসপাতালগুলির অবস্থা চরম অব্যবস্থা সমস্ত ওষুধপত্র কিনতে হয় রেফার করলে অ্যাম্বুলেন্সের গাড়ি তেল নেই রোগী পাঠাতে পারছে না এরকম ভাবে সমস্ত প্রতারণা করে গেছে